السلام عليكم. الله أكبر. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. ألا بذكر الله تطمئن القلوب. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم كل متقي لله فهو ذاكر، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত আমার পরম শ্রদ্ধেয়জন, আমার স্নেহাশীষ ভাইরা, মাগরিবে মঙ্গল আঞ্জুমানের ওয়াজিন সহ বিভিন্ন স্থান থেকে আগত ওলামা হুফফাজ ও হুজ্জাজের তৎসহ জামিয়ার হৃৎপিণ্ড দাতা হৃৎকাঙ্ক্ষী দরদি সহযোগী মহব্বতের মানুষজন, শুকরিয়া আল্লাহর আদায় করছি। তৎসহ আপনাদের শুকরিয়া আদায় করছি যারা কষ্ট মেহনত করে, সময় নষ্ট করে, অর্থ ব্যয় করে জামিয়া রাঙ্গিনা তলে এসেছেন। আল্লাহ সকলকে কবুল করুন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, যারা বসেছেন শান্তশিষ্টভাবে তাদের জন্য শুকরিয়া আদায় করছি। আমার যে সমস্ত ভাইরা এখনও ঘুরঘাট করছেন তাদেরকে আমি একটা বার্তা দিই, মনে রাখুন এই মজলিসে শুধু আমরা নেই, অসংখ্য জেনেরাও হাজির রয়েছে, জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা সাজিয়ে রয়েছে। সুতরাং সর্বপ্রকারে বেয়াদবিকে ছেড়ে দিয়ে নীরবতা, নিস্তব্ধতা, তৎসহ অযথা পদসঞ্চলন, ঘুরঘা করা ত্যাগ করে আদবের সঙ্গে বসে পড়ুন। যারা বসেছেন নিশ্চিত তারা আল্লাহ পাকের রহমতের ছামিয়ানার নিচে বসেছেন। প্রিয় নবী বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদাররুসুনহু। পৃথিবীর যে সমস্ত খোদার সময়ের মধ্যকার কোনো একটি ঘরে সমাবেত হয়, আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং জ্ঞানের চর্চা করে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, মহান আল্লাহ তাদের অন্তরে আত্মিক শান্তি নসিব করেন। দ্বিতীয়ত বলেছেন, ওয়াসিয়াত আলাইহিমুর রহমা, তাদের উপরে আল্লাহ রহমত ছেয়ে যায়। তৃতীয়ত বলেছেন, হাফফাত আলাইহিমুল মালায়েকা, তাদের গোটা মজলিস থেকে আল্লাহ পাকের ফেরেশতারা বিস্তম করে দাঁড়িয়ে যায় এবং এই মানুষগুলোর জন্য আল্লাহ পাকের কাছে তারা ইস্তেগফার করতে থাকে, ক্ষমা চাইতে থাকে। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, সুতরাং আমরা ভালো মন্দ সব মানুষ শিয়ে বসেছি, ফলে এই সব মানুষের ভিতরে কত ভালো মানুষ আছেন, কত মন্দ মানুষ আছেন, সেই হয়তো মন্দ বলতে তারা নেক আমলে পরিপক্ক নন, পূর্ণ নন। এই মহাসমাবেশে সবাই মিলিত হয়ে বসবার বিনিময়ে আমরা সকলেই ফেরেশতাদের দোয়ার হকদার। মনে রেখে দিন, হাদিসে কুদসিতে মহান আল্লাহ নিজেই বলেছেন স্পষ্টত, মান যাকারনি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, যারা আমার জিকির করে ব্যক্তিগতভাবে নিজে নিজে আমি আল্লাহ নিজে নিজেই তার জিকির করি। সুবহানাল্লাহ। ওমান যাকারনি ফি মালাই যাকারতুহু ফি মালাই খায়রুম মিনহু। সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলেন, যারা দলগতভাবে সমাবেতভাবে জমাতবদ্ধভাবে আমি আল্লাহ পাকের জিকির করে আমি আল্লাহ পাক তাদের তুলনায় উত্তম মজলিস নিয়ে তাদের জিকির করি।
সুতরাং সর্বস্তরের মানুষ যারা মজলিসে বসেছেন, আমরা নিঃসন্দেহে হাদিস অনুযায়ী আল্লাহ কবুল করলে সৌভাগ্যবান, এবং আমার মায়েরাও সৌভাগ্যবতী যে আমাদের জিকির আল্লাহ আমাদের তুলনায় উত্তম মজলিস নূরের তৈরি ফেরেশতা মহলে করবেন। এ হাদিস তার জ্বলন্ত প্রমাণ। সুতরাং আমরা নিশ্চিত এ মজলিসে বসবার বিনিময়ে আল্লাহ পাকের রহমত, মাগফিরাত এবং তৎসহ আত্মিক শান্তি যা পৃথিবীর কোথাও কিনতে পাওয়া যায় না, এ মজলিসে সে মনের শান্তি জোগে। হাদিস পাকে এসেছে, প্রিয় নবী মহান আল্লাহ নিজেই বলেছেন যে লোকটা আমি আল্লাহ জিকির করে, আনা মাহু ইজা যাকারানি আব্দি, আমি আল্লাহ ওই বান্দার সঙ্গে রয়েছি যখন বান্দা আমার জিকির করে, অর্থাৎ রাকা বি শাফাতা, আমার জিকিরে আমার নাম জপে তাদের ঠোঁট দুটো নড়ে, আমি আল্লাহ তাদের সঙ্গে থাকি। সুতরাং পরিবেশটাকে, হালটাকে বুঝুন, এ মজলিসের হালটাকে বুঝুন যে আমরা কোন মজলিসে এই মুহূর্তে বসেছি। সুতরাং সার্বিকভাবে সার্বিকভাবে আলেম ওলামা সাধারণ ভাইগণ সবাই এর পূর্ণ আদব রক্ষা করবো ইনশাআল্লাহ, এবং শেষ অবধি আমরা যারা থাকব সবসময় মনে রাখবো কাজের দায়ে কখনো উঠছে উঠবো চলবো, কিন্তু কোনো রকমের বেয়াদবি আমাদের দ্বারাই এই মজলিসটাতে না হয়ে পড়ে, সে ব্যাপারে ব্যক্তিগতভাবে নিজে যদি সতর্ক থাকি তাহলে আশা করা যায় আমরা রহমতের জায়গায় এসে, রহমত নিয়ে দয়ার জায়গায় এসে আল্লাহ পাকের কোনো গোস্বা নিয়ে ফিরব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যে বিপুল জনসংখ্যা এর মাঝখানে আমি কথা বলবো, হয়তো এটা আপনারা চান, আল্লাহ বলালে কিছু কথা বলাও সম্ভব, কিন্তু পরিবেশটা এত সংকটময় যে আমি দীর্ঘ সময় ধরে কথা বললে হয়তো আপনারাও কষ্ট পাবেন, এবং আমার নিবানে ওয়াইদিনের ওলামারা, অন্যান্য ওলামারা, তারাও তাদের সময়ের সংকীর্ণতায় পড়বে। ফলে আমি লম্বা কথা না বলে আপনাদের কাছে যে কয়েক মিনিটের কথা বলেছি সেই সঙ্গে আপনাদেরকে ছোট্ট করে এতটুকুই কথা জুড়ছি, সঙ্গে শুধু মনে রাখুন এইটুকুই, আমরা আমাদের জীবনে কয়েকটি মেসেজ গ্রহণ করব, কয়েকটি মেসেজ ব্যাখ্যা দেওয়ার অবকাশ নেই, আমি শুধুমাত্র টানা কথাগুলো বলছি, আমার কথাগুলো যাদের স্মৃতিশক্তি দিয়েছেন তারা ধরে নেন, হয়তো সবাই এক বাক্যে মুখস্থ করে নিতে পারবো না, তো যারা আজকে বিভিন্নভাবে রেকর্ড করছেন পরবর্তীকালে থেকেও আমরা শুনে নিতে পারবো বা ইউটিউব চলছে যখন ইউটিউবেও দেখে নিতে পারবো। তো আমি বলছি মনে রাখুন, আমরা যে জিকির করতে বসি, তমাম পৃথিবীর পিরানে তরিকা আউলিয়া কেরামেরা যে জিকির করেছেন তার ভিতর দিয়ে তারা একদিকে যেমন কিছু দোষকে নিজেদের জীবন থেকে ত্যাগ করেছেন, সঙ্গে কিছু গুণ নিজেদের ভিতরে তারা জমায়েত করেছেন, এরই বিনিময়ে একজন মানুষ হতে পারেন প্রকৃত আল্লাহ প্রিয় মানুষ। সুবহানাল্লাহ। আমি আগে দোষগুলো একবার বলছি। প্রথমত মনে রাখুন, আমাদেরকে যদি হতে হয় পরিচ্ছন্ন অন্তরের মানুষ, আল্লাহ নবী প্রিয় বান্দা এবং উম্মত, তাহলে আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সম্মুখে যে কোনো বস্তুর প্রতি লোভটাকে ত্যাগ করতে হবে। দ্বিতীয়ত মনে রাখুন, ভবিষ্যৎ কোনো লোভের পিছনে কোনো ইমানদার পরকাল ভীত মানুষ ছুটবে না। তৃতীয়ত মনে রাখুন, আমাদেরকে কৃপণতা ত্যাগ করতে হবে। চতুর্থ মনে রাখুন, আমাদেরকে সর্বস্তরের হারামগুলোকে নিজের ইচ্ছায় পরিহার করার চেষ্টা করতে হবে। পঞ্চম মনে রাখুন, অন্যায়ভাবে গীবত গেল্লাটাকে ত্যাগ করতে হবে। ষষ্ঠ মনে রাখুন, আমাদেরকে বিদ্বেষী মনোভাবটা ছাড়তে হবে। সপ্তম মনে রাখুন, হিংসার মানসিকতাকে ত্যাগ করতে হবে। আল্লাহ যাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত আল্লাহর পক্ষ থেকেই বিভাজন হয়ে সেটা বিশ্বাস করতে হবে। আমি চাইতে পারি আল্লাহ তুমি আমায় দাও, কিন্তু এটা চাইতে পারি না যে আল্লাহ ওকে কেন দিলে, ওকে না দিয়ে আমায় দাও, এই মানসিকতাটা আমাদের ছাড়তে হবে। সেই সঙ্গে আমাদেরকে ছাড়তে হবে সমস্ত রকমের কিবির অহংকার, সেটা যেমনই হোক, ইলমের হোক, আমলের হোক, বংশের হোক, শিক্ষার হোক, অর্থের হোক, শক্তির হোক, নেতৃত্বের হোক, সমস্ত অহংকারকে ত্যাগ করতে হবে। সেই সঙ্গে মনে রাখতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
তার কঠিন পরিণতি রয়েছে। লোক দেখানি মানসিকতা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে দেন, বলুন আমিন। একে আরবি পরিভাষায় বলা হয় রিয়া। আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ যেটাই করি না কেন, দিনের জন্য যেটি করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করবো ইনশাআল্লাহ। আর একটু মহব্বত করে বলে ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সেই তৌফিক দেন, বলি আমিন। তো শেষ করে বলছি, আমাদেরকে ত্যাগ করতে হবে অন্তর থেকে শত্রুতার মনোভাব। শত্রুতার মনোভাব রাখবো না, মনে রাখবো আল্লাহ পাক যেটাকে বরাদ্দ করেছেন তার প্রতি আমার হিংসাও থাকবে না, শত্রুতাও থাকবে না। ব্যক্তি হিসাবে আমি বিদ্বেষী মনোভাবের হব না। তো এই দশটি দোষকে আমাদের অন্তর থেকে নিজেদের সাধনা সংগ্রামে ওটাকে পরিহার করা, সাধনা করতে হবে, যেটা একদিনে সম্ভব না। গোটা জীবনব্যাপী যদি ধারাবাহিকভাবে সংগ্রাম করে যায়, আশা করা যায় আল্লাহ পাক তাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে কিছু সৎ গুণাবলী আমাদের ভিতরে অর্জন করতে হবে, এটাই জিকির করার বিস্তীর্ণ ফায়দা, এটাই জাকিরিন বান্দা হওয়ার বিস্তীর্ণ ফায়দা। সেগুলির মধ্যে আমাদেরকে মনে রাখতে হবে, একদিকে শুকর গুজার হতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক যখন যতটুকু প্রয়োজন আমাদের জন্য তার রুবুবিয়াত, তার প্রতিপালকত্ব তিনি যথারীতি পালন করছেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ, একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। মায়ের গর্ভে ভূমিষ্ঠ জন্ম নেওয়া থেকে শুরু করে অদ্যাবধি একটা মুহূর্ত খুঁজে পাবো না।